বাথরুম, জল পাইতেছে না, খাওয়ার জল পান নাই? কখন আইসেন এখানে? ঘরে কতটুকু জল ঢুকলো? আপনার ঘর কোনখানে? নিউ কলোনিতে। আচ্ছা, দ্বিতীয়বারের বাবে আশ্রয় শিবিরত আশ্রয় লগলে বাধ্য হল শিলচরের রাইজ। চলিত বর্ষত দুবারক বানপানীর কবলত পড়িল কাছাড় জেলা। কাছাড় জেলার শিলচরত বান পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল রূপ ধারণ করেছে। এমাহর ভিতর পুনের বিপদ সীমার উপরে বই গেছে বরাক নদীর জলপৃষ্ঠ। ক্রমান্বয়ে বরাক নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি হওয়ার ফলত শিলচর তারাপুর নিউ কলোনি, অন্নপূর্ণা ঘাট, কালীবাড়ি সড়কে ধরি বরাক নদীর আশেপাশে বহু অঞ্চলের ঘর দুয়ারত পানি সুমাইছে। মঙ্গলবারে নিশার পরে শিলচরের কেইবাটাও অঞ্চল বানত বুড় যায়। ফলত মঙ্গলবার নিশার পরে বুধবারলৈকে শহরের কেইবাখনো বিদ্যালয়ত আশ্রয় লবলৈ আরম্ভ করে বানাক্রান্ত। আপনার কি নিউ কলোনির? এটা তো তিনবার জল, তিনবারে কি ঘরে জল ঢুকছিল? এখানে কখন আইলেন? আচ্ছা, স্কুল সকালে খুলিয়া দেওয়া হয়েছে বোধ হয়, না খুলনা হয়েছে? শিলচর নর্মেল স্কুলের পর আরম্ভ করে সরকারি বালিকা বিদ্যালয়, উচ্চতর বালক বিদ্যালয় আদি বিদ্যালয়ত আশ্রয় লৈছে বানাক্রান্ত। এইদরে বান পরিস্থিতি ক্রমাৎ জটিল হয়ে পড়াত শহরের হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় শিবিরত আশ্রয় লওয়ার পিছতো খোয়াপানি আর শৌচাগারের অভাবত বানাক্রান্ত দুর্বিহ পরিস্থিতিত কটাবলগিয়া হয়েছে। খোয়াপানির সন্ধানত মহিলাসকলে ইফালে সিফালে দৌড়ি যাওয়াও দেখা যায়। ইতিমধ্যে বানাক্রান্তক আশ্রয় দিবলৈ আন কেইবাখনো শিক্ষা প্রতিষ্ঠান খোল খাইছে। ইয়ার লগে লগে দ্বিতীয়বারের বাবে বানপানির বাবেই আশ্রয় শিবিরত আশ্রয় লবলৈ বাধ্য হল শিলচরের ভুক্তভোগী রাইজ। জিনিসপত্র সবে উঠা বুঝছো, এটা মানে গুছাইয়া উপরে দিকে সপ্তাহ রাখিয়ে উঠি এখন আর একদম নদীর কাছে, ওই তো নদী। ঘরে কতটুকু জল ঢুকছে? জল ঢুকে মানে আমরা বস্তা দিয়া দিয়া ইয়ে করছি চারটা, যে যাতে ঢুকতো না একটা।